রাজধানীর হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত হারে কমেনি ডেঙ্গু রোগী। ভুক্তভোগীদের স্বজনরা বলছেন, সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধনে ব্যর্থ হয়েছে, যে কারণে তাদেরকে হাসপাতালে আসতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এবার ডেঙ্গু আক্রান্তদের খুব তাড়াতাড়ি শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, শরীরে পানি জমে গিয়ে দ্রুতই অবস্থার অবনতি হচ্ছে। সেপ্টেম্বর মাস শেষের দিকে এ সময় বৃষ্টি কমে আসে, ডেঙ্গু রোগীও কমে আসে হাসপাতালগুলোতে। তবে এবছর এখনও প্রতিদিন কেউ না কেউ ডেঙ্গু নিয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবার শিশু রোগীর সংখ্যা বেশি। স্বজনরা বলছেন, তারা নিজেরা ডেঙ্গু সম্পর্কে সচেতন, নিজেদের বাড়িঘর পরিষ্কারও রেখেছেন। বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, স্কুলে যাওয়ার পর বাচ্চারা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। রিসেন্টলি কিছুদিন ধরে দেখেছি কোনো মশার কোনো ই দেখিনি আমরা, যে ওষুধ দিতেছে বা ই প্রোডাকশন দিতেছে, এ ধরনের আমরা কিছু পাইনি। মশার ওষুধ দিত মানে ধরেন প্রতিদিন তো আসে না, ওরা হয়তো মাসে একবার দেয়। তো মাসে একবার দিয়ে আমি এই রোগ প্রতিরোধ করব, এটা তো সম্ভব না। এডিস মশা তার একদিনের জন্য জন্ম না, যে একদিনই দিলাম একদিনই মরে গেল। দেশে ছিলাম দুই মাস, 27 তারিখে ঢাকায় আসছি আর কি, স্কুল খুলবো এই কারণে আসছি। আর এর মধ্যে আমার বাসায় তো মশা নাই, একদিন শুধু স্কুলে গেছিল। আমার ভয়টা শুধু ওই জায়গায় যে স্কুল থেকে কি আর হলো নাকি। কাঁপে কাঁপে জ্বর আসছে, তারপর ওষুধ খাইছি, মোটামুটি রিকভারি হয়েছিল। এরপরে আস্তে আস্তে আবার বুকে ব্যথা, পেটে ব্যথা। এরপরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে যে ডেঙ্গু পরীক্ষা দিছে, আমরা পরীক্ষা করছি, পরীক্ষা করার পরে পজিটিভ আসছে। চিকিৎসকরা বলছেন, আগের বছরগুলোর থেকে এবার ডেঙ্গু জ্বরের লক্ষণ উপসর্গে বেশ পরিবর্তন এসেছে, এবার খুব দ্রুতই রোগীর অবস্থার অবনতি হচ্ছে। 2019 সালে যেটা হয়েছিল সেখানে আমরা খুব শক সিন্ড্রোম যাচ্ছিল রোগীটা, এবার তাই আছে। এটা যে খেয়াল করতেছি আমরা, জ্বরের সাথে সাথে অনেক রোগীর দেখা যাচ্ছে যে ফুসফুস বা পানি, পেটে পানি চলে আসতেছে। এর কারণেই সেই রোগীরাও তো যেটা আপনার বলেন যে প্রত্যেকে বা ওখানে নিউমোনিয়াতে রোগীরা আক্রান্ত হচ্ছে, বাচ্চারা ভর্তি হচ্ছে, এইটা কারণ একটা হতে পারে। যে স্যামেলটিনিয়াসলি যদি পানি চলে আসে, আমাদের ইমিউনিটি ফল করে, তো সেখানে ইনফেকশনটা আসতে পারে। সংশ্লিষ্টরা আশা করছেন, অক্টোবরে বৃষ্টি কমে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও কমে আসবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।